হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার ডালিয়া। আশা করি সবাই ভালো আছো। যা বৃষ্টি আর যা ডেঙ্গু বেরিয়েছে, সবাই সাবধানে থেকো। চলো আজকে নতুন ব্লগে কী দেখাচ্ছি দেখে নিই। আজকের ব্লগে যে রেসিপি আমি নিয়ে এসেছি সেটা হলো শিম আলু দিয়ে পেঁয়াজ ছাড়া কাতলা মাছের ঝোল। লাগছে আমার, এখানে আমি শিম নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, এখানে 8 পিস কাতলা মাছ আছে, পেস্টের মধ্যে আছে 4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরা, গোটা জিরা, গোটা ধনে, আর 1 চামচ আন্দাজে আদা, 1টা গোটা টমেটো, আর কাশ্মীরি লঙ্কা, সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি। লাগছে পরিমাণ মতো লবণ নেওয়া হবে, লবণ, জিরা ফোড়নে, ধনে পাতা, হলুদ, সর্ষের তেল। আজকে রান্না সর্ষের তেল হবে, আর নেওয়া হয়েছে গরম জল। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কড়াই গরম হয়ে গেছে। সোমবারের জন্য গোটা জিরে দিয়ে দিলাম, দিলাম তেজপাতা, আলু দিয়ে দিই, আলুটা ভাজা ভাজা হোক। আমি এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে 2 চামচ হলুদ, এবার দিয়ে দেব শিমটা। শিমটা আগে ভাজলে অতিরিক্ত গলে যায়, নরম হয়ে গলে যায়, ফুটলে ঝোল, তার জন্য মশলার মধ্যে শিমটা দিয়ে কষাতে হয়। আমি এভাবেই করি। এবার দেব পরিমাণ মতো লবণ, আমরা তো রান্নায় সবসময় পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি মাছের ঝোলে দিয়ে থাকি। আমার দিদাকে দেখতাম বেশিরভাগ পেঁয়াজ ছাড়া উনি রান্না করতেন, সেই রান্নাও তো অতুলনীয় স্বাদ। করার চেষ্টা করছি, হয়তো ওনার মতো পারবো না, কিন্তু আমার মা দিদার সেই রান্নাকে মাথায় রেখে আজকে আমি পেঁয়াজ ছাড়া মাছের ঝোলটা করছি। পেঁয়াজ ছাড়া মাছের ঝোলও কিন্তু খেতে খুব টেস্ট হয়। এবার আমি গরম জল কিছুটা দিয়ে দিলাম, আর একটু গরম জল দিলাম, এটা কষুক, কষানোর সাথে সাথে শিমটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। আমি এবার একটু
ঢেকে দেব। সিদ্ধ হতে থাক, কষানো হতে থাক, দেখতে থাকো আসছে। ঢাকনাটা তুলে নিলাম, তরকারিটা কষে গেছে। এবার আমি আমার আন্দাজ মতো আমি জল দিয়ে দিচ্ছি। সিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিম দিয়ে কোনো কিছু রান্না করলে, বেশি করে মানে অন্তত মাছের ঝোল করলে সিমটা আগে দেবেন না। যদি আমার জ্ঞান দেওয়া উচিত না, এটা সবাই হয়তো জানে, তবু আমি বলছি আমি সেটাই করি। যখন মশলা কষানো হয় তখন সিমটা দেওয়া হয়, তাতে সিমটা গোটা গোটাও থাকে, বেশি গলেও যায় না। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। সরি, 7 পিস মাছ আছে এখানে। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। আরেকটু জল দিয়ে দিচ্ছি, এবার ঢেকে দেব। মাছটা ফুটে উঠুক, আমি আবার ফিরে আসছি। এবার দেখছি, হ্যাঁ, আমার রেসিপি শিম আলু দিয়ে মাছের ঝোল, পেঁয়াজ ছাড়া, কাতলা মাছের হয়ে গেছে। আজকের রেসিপি আপনারা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, আমি কালকেও বলেছিলাম, আজকেও বলছি, আর কাল আমার মেয়ের জন্মদিন গেছে, আজ আমার ছেলের জন্মদিন। সকলে আমার ছেলেকে আশীর্বাদ করুন, যেন খুব ভালো বড় মনের মানুষ হয় এবং ভালো একটা জায়গা তৈরি করে সমাজের কাছে, ভালো একটা মানুষ হয়ে সবার পাশে দাঁড়াতে পারে। এই আশীর্বাদ করুন সবার কাছে, আমি এই কামনাই করি। আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করুন এবং ভালোবাসা দেবেন। আর আজকের রেসিপি নিয়ে আর কিছু বলবো না, সবাইকে একটাই অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। আপনাদের কমেন্টে আমার অনেক কিছু আসবে যাবে, তাই আপনাদের কমেন্ট আমি চাই। আর যারা সাবস্ক্রাইব করেনি বা করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর আমার রান্না এইভাবেই দেখতে থাকো। এক একদিন এক এক রকম রান্না আমি তোমাদের কাছে তুলে ধরবো। কোনোটায় কোনো রান্নায় যদি খারাপ লেগে থাকে, কোনো কিছু বলার থাকে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো সকল বড় মানুষদের, সমস্ত বড়, আমার থেকে বড় যারা আছেন তাদের সবাইকে নমস্কার জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আবার কাল এক নতুন কোনো রেসিপি নিয়ে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। নমস্কার।